আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডিজিটাল ক্যাম্পাস লাইভ স্টুডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি বিশ্বজুড়ে করোনা ভাইরাস পরিস্থিতিতে তোমরা সবাই সুস্থ এবং নিরাপদ আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি স্থিতরিতদ্বার পঞ্চম পর্ব নিয়ে ডিজিটাল ক্যাম্পাস লাইভ স্টুডিওতে উপস্থিত হয়েছি। স্থিতরিতদ্বার পঞ্চম পর্বে আজকে আমি বিন্দু সার্জের জন্য তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে তড়িৎ বিভবের রাশিমালা প্রতিপাদন করব এবং তৎসংশ্লিষ্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গাণিতিক সমস্যার সমাধান করব। সো গাইস, বেশি কথা না বাড়িয়ে লেটস গো অ্যাহেড। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন বিন্দু চার্জের জন্য তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে বিভবের রাশিমালা প্রতিপাদন করব। কিন্তু তার পূর্বে পূর্বের বেসিক থেকে আমি সংক্ষেপে দু একটা টপিক আলোচনা করতে চাচ্ছি। প্রথমে আসো তড়িৎ প্রাবল্য কি। তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে স্থাপিত এক কুলম ধনাত্মক আধান যে বল অনুভব করে তাকে প্রাবল্য বলা হয়। তাহলে তড়িৎ প্রাবল্য হচ্ছে এক কুলম আধান কর্তৃক অনুভূত বল। অর্থাৎ তুমি ইজিলি ভাবতে পারো তড়িৎ প্রাবল্য হচ্ছে বলের সমতুল্য রাশি। ওকে, আর তড়িৎ বিভব কি, এক কুলম ধনাত্মক আদানকে অসীম দূরত্ব হতে টেনে ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পাদিত হয় তাকে তড়িৎ বিভব বলা হয়। তার মানে এক কুলম আধানে স্থানান্তরের কৃত কাজই হচ্ছে তড়িৎ বিভব। তাহলে তো এক কুলম আধানের সাথে সংশ্লিষ্ট বল হচ্ছে প্রাবল্য। ওকে, আর এক কুলম আধান স্থানান্তরে কৃত কাজ হচ্ছে তড়িৎ বিভব। এই দুইটি বিষয় তোমরা খেয়াল রাখবে। তাহলে আসো এবারে আমরা তড়িৎ বিভবের রাশিমালা প্রতিপাদন করবো। তার পূর্বে তোমরা একটা চিত্র অঙ্কন করো। হোয়াট ইজ দিস? এই চিত্র কে এঁকেছে? তোমরা এঁকেছো? ও আচ্ছা, তাহলে মনে হয় আমি এঁকেছি। ওকে ফাইন, তোমরা তাহলে এই চিত্রটি এঁকে নাও। এখানে দেখো, শূন্য মাধ্যমে ও বিন্দুতে একটা কিউ মানের বিন্দু সার্জ স্থাপন করা হয়েছে, ক্যাপিটাল কিউ মানের। এবং তাহলে কি হবে, তার চতুর্দিকে একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হবে। ওকে, সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে দেখো যে কোনো একটা বিন্দু হচ্ছে এই যে এ। ওকে, এই এ, এই এ বিন্দুতে আমাদেরকে তড়িৎ বিভব নির্ণয় করতে হবে। তাহলে এ বিন্দুর তড়িৎ বিভব কি, এক কুলম ধনাত্মক আধানকে অসীম দূরত্ব হতে টেনে ক্ষেত্রের মধ্যে এই এ বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পাদিত হয় তাই হচ্ছে এই এ বিন্দুর তড়িৎ বিভব। তাহলে আমরা নির্ণয় করব কি, অসীম দূরত্ব হতে এক কুলম আধানকে টেনে এ বিন্দুতে আনতে কী পরিমাণ কাজ সম্পাদিত হয়। ওকে, প্রথমে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে যে এই এ বিন্দুতে একটা এক কুলম পজিটিভ আধান স্থাপন করি। এই কিউ চার্জের, এই বিন্দু চার্জের কেন্দ্র হতে আর দূরত্বে, স্মল আর দূরত্বে এই বিন্দুতে আমরা কি করেছি, একটা এক কুলম পজিটিভ আধান স্থাপন করছি। তাহলে তার উপরে এই বিন্দু চার্জটি যে বল প্রয়োগ করবে তাকে যেন কি বলা হয়, তোমরা বলো প্রাবল্য বলা হয়। ঠিক আছে, অর্থাৎ এই এই বিন্দু চার্জটি কর্তৃক ওই এক কুলম আধানের উপর প্রযুক্ত বল তথা তড়িৎ প্রাবল্য এর পরিমাণ যেন কি হবে বলো তো তোমরা, E = kqy r² অথবা এটাকে লেখা যায় 1/4πε₀qy r². এই যে এখানে এই কে বা সি, তোমরা কিন্তু এই যে এটা হচ্ছে কুলম্বের ধ্রুবক, কুলম্বের ধ্রুবককে কে বা সি যে কোনো একটা দিয়ে প্রকাশ করতে পারো। এখানে কুলম্বের ধ্রুবক কে বা C = 1/4πε₀, যার মান তোমরা সবাই জানো 9×10⁻⁹ Nm² বা কুলম্ব². ওকে, তাহলে এই এ বিন্দুতে এক কুলম পজিটিভ আধান স্থাপন করলে এই বিন্দু চার্জটি তার উপরে এত মানের একটা বিকর্ষণ বল প্রয়োগ করবে, তাকে ঠেলে দূরে নিতে চাইবে এক কুলম আধানকে। এবার এই এক কুলম আধানকে যদি তুমি এ বিন্দু থেকে ক্ষুদ্র একটা সরণ ঘটিয়ে, ডি আর ঘটিয়ে এই এ বিন্দু থেকে এই বিন্দু চার্জের দিকে ডি আর সরণ ঘটিয়ে বি বিন্দুতে আনতে চাও। এখানে দেখো, এটা মনে করো বি বিন্দু। ওকে, এটা মনে করো বি বিন্দু। এই ডি আর সরণ ঘটিয়ে বি বিন্দুতে আনতে চাও, তাহলে কি করতে হবে, সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, এই যে একটা বল kqr², তার বিরুদ্ধে একটা বল প্রয়োগ করে তাকে টেনে আনতে হবে। কারণ কি, এই চার্জটি পজিটিভ চার্জ, ওই চার্জটিও পজিটিভ চার্জ, এক কুলম্ব পজিটিভ চার্জ, ঠেলে তাকে দূরে নিতে চাইবে। সুতরাং ওই এক কুলম্বকে যদি এইদিকে আনতে চাও তাহলে তোমাকে মিনিমাম এই যে kqr² অথবা এই যে 1/4πε₀qr² মিনিমাম এই বলের একটা, এই মানের একটা বল প্রয়োগ করে ওই এক কুলম্ব চার্জকে টেনে এইদিকে আনতে হবে। ঠিক আছে, তাহলে এই এই মানের একটা মিনিমাম, এই মানের একটা বল দেখো, এই মানের একটা বল প্রয়োগ করে এক কুলম ধনাত্মক আধানকে ডি আর সরণ ঘটিয়ে, ক্ষুদ্র সরণ ডি আর,
ডিআর সরণ ঘটিয়ে এ বিন্দু থেকে বি বিন্দুতে আনতে কি পরিমাণ কাজ সম্পাদিত হবে বলো? তাহলে এক কুলম ধনাত্মক আধান কে ডিআর সরণ ঘটিয়ে এ বিন্দু হতে বি বিন্দুতে আনতে সম্পাদিত কাজ ডিভি ইকুয়ালস টু হবে ই ডট ডিআর। ই ডট ডিআর কোথায় পেলাম এই সমীকরণটি? এটা পেয়েছি আমরা কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারে আছে, যে পরিবর্তনশীল বলের দ্বারা কৃত কাজ ডিডব্লিউ সমান এফ ডট ডিআর। ওকে, তোমরা পরিবর্তনশীল বলের দ্বারা কৃত কাজের রাশিমালা বের করেছ, ডিডব্লিউ সমান এফ ডট ডিআর, মানে বল ইন্টু সরণ আর কি, ঠিক আছে, কাজ সমান বল ইন্টু সরণ, ডিডব্লিউ সমান এফ ডট ডিআর অথবা ডব্লিউ সমান ইন্টিগ্রেশন ওভার এফ ডট ডিআর। ওকে, তাহলে এখানে সেই সমীকরণটি আছে, দেখো এখানে এই ডিডব্লিউর পরিবর্তে ডিভি, কারণ বিভব হচ্ছে কাজের সমতুল্য রাশি, ডিডব্লিউর পরিবর্তে ডিভি আর এফ এর পরিবর্তে ই, ঠিক আছে, কারণ ই হচ্ছে এফ এর সমতুল্য রাশি। তাহলে এই যে দেখো ডিডব্লিউ সমান এফ ডট ডিআর, এই এখান থেকে এই সমীকরণটি লেখা হয়েছে। ওকে ফাইন, সমান এটাকে, এই দেখো এ ডট বি, ডট গুণনের সূত্র অনুসারে এ ডট বি, দেখো ই ডট ডিআর কে বলতে পারি এ ডট বি, তাহলে কি লেখা যায় দেখো, ই ডিআর কজ কত বলো, কোণ হবে কত এখানে 180 ডিগ্রি। 180 ডিগ্রি কেন হয়েছে? কারণ এই প্রাবল্যের দিক হচ্ছে এই দিকে, বলের দিক হচ্ছে এই দিকে, মানে কি বাহিরের দিকে, দূরে ঠেলে দূরে নিতে চাইবে, কিন্তু তাকে আনছো টেনে উল্টো দিকে কাছে এনেছো, তাহলে বল একদিকে সরণ আরেক দিকে, বিপরীত দিকে বল আর সরণ, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত বলো, বল আর সরণের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। এই জন্য তোকে এ এ ডট বি সমান এ বি কজ থিটা, থিটার মান আছে 180 ডিগ্রি। সুতরাং ডিভি কজ টু ই ডিআর কজ 180 এর পরিবর্তে -1 লেখা যায়, তাহলে এখানে একটা মাইনাস দিয়ে রাখলেই হয়। ওকে, অর ডিভি কজ টু ই এর মানটা এখান থেকে বসিয়ে দাও, এই যে মান আছে যে কোনো একটা, এটা বসাও বা এটা বসাও, যে কোনো একটা বসিয়ে দাও, তাহলে কি হয় মাইনাস কে কিউ বাই আর স্কোয়ার ডিআর, ঠিক আছে, এটার নাম দিয়ে রাখলাম 2, ইকুয়েশন 2। এবারে আমরা কি করব, এই যে কাজটা পেয়েছি বা বিভবের পরিবর্তন, কাজ বা বিভবের পরিবর্তন পেয়েছি ডিভি অথবা কে কিউ বাই আর স্কোয়ার ইন্টু ডিআর, এটা হচ্ছে এই ক্ষুদ্র সরণের জন্য, এ থেকে বি এটা ক্ষুদ্র সরণের জন্য, ক্ষুদ্র সময়ের সরণের জন্য। তাহলে ওই এক কুলম আধানকে কিন্তু অসীম থেকে এ বিন্দুতে আনতে হবে, অসীম দূরত্ব থেকে, প্রথমেই আমরা বলেছি যে অসীম থেকে এ বিন্দুতে আনতে হবে। তো অসীম থেকে এ বিন্দু পর্যন্ত এরকম অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অংশ আছে, সেই অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অংশের জন্য এরকমের অসংখ্য কাজ হবে, সেগুলোকে যদি আমরা একত্রিত করি, সমাবেশ ঘটাই, জহজীকরণ করি, তাহলে আমরা ওই টোটাল পথের জন্য কাজ পেয়ে যাব। অসীম থেকে এ বিন্দু পর্যন্ত যে টোটাল খণ্ডগুলো আছে সেগুলো যোগ করতে হবে, সমাবেশ ঘটাতে হবে, তার পদ্ধতি কি, তার পদ্ধতি হচ্ছে সমাকলন বা ইন্টিগ্রেশন, জগতিকরণ, ঠিক আছে। তাহলে আমাদেরকে এই সমীকরণ 2 কে এখন ইন্টিগ্রেশন করতে হবে। ওকে ওকে ফাইন, সমীকরণ 2 কে ইন্টিগ্রেশন করব, কিন্তু কোত্থেকে কোথা পর্যন্ত, কোথা থেকে কোথা পর্যন্ত ইন্টিগ্রেশন করবো, চার্জটি ছিল অসীমে, আনতে হবে এ বিন্দুতে, তাই অসীম থেকে এ বিন্দু পর্যন্ত ইন্টিগ্রেশন করতে হবে, তার মানে চার্জটি ছিল অসীম দূরত্বে, আনতে হবে আর দূরত্বে, এই দেখো এই পর্যন্ত কত দূরত্ব, আর দূরত্ব না, আর এখান থেকে ছিল অসীমে, তাহলে অসীম দূরত্ব থেকে তাকে আর দূরত্বে আনতে হবে, তাহলে তোমাকে ইন্টিগ্রেশনটা করতে হবে অসীম থেকে আর দূরত্বের সীমার মধ্যে। ওকে, এবার আসো তাহলে, যখন চার্জটি অসীমে ছিল তখন আর ইকুয়ালস টু ইনফিনিটি, যখন চার্জটি অসীমে ছিল তখন আর ইকুয়ালস টু ইনফিনিটি, আর বিভব কত অসীমে, অসীমে বিভব হচ্ছে 0, তার মানে যখন আর ইকুয়ালস টু ইনফিনিটি তখন ভি ইকুয়ালস টু 0। ওকে, তারপরে তাকে আনা হলো এ বিন্দুতে, মানে কত দূরত্বে, আর দূরত্বে। ওকে, এবং যখন আর ইকুয়ালস টু আর, দূরত্ব আর ইকুয়ালস টু আর, তখন ভি ইকুয়ালস টু কত, মানে এ বিন্দুতে বিভব কত, এ বিন্দুতে বিভব আমরা বের করবো মনে করো ভি, তাহলে যখন আর ইকুয়ালস টু আর, মানে দূরত্ব আর ইকুয়ালস টু যখন আর, তখন বিভব ভি ইকুয়ালস টু ভি। তার মানে এই সমীকরণ 2 কে আমরা অসীম হতে আর এবং 0 থেকে ভি এই সীমার পরিসরে সমাকলন করব। তাহলে সমীকরণ 2 কে অসীম থেকে
असीम होते आर एवं जीरो होते भी सीमार परिसरे सीमार परिसरे समाकलन करी समाकलन करी তাহলে এটাকে এই সময়ের পরিসরে সমাকলন করতে হবে তাহলে আমাদের কাজ শেষ ওকে তাহলে আসো ইন্টিগ্রেশন ওভার ডিভি ইকুয়ালস টু এখানে দেখো মাইনাস কে কিউ এটা হচ্ছে কনস্ট্যান্ট এটা বাইরে ফেলে রাখি মাইনাস কে কিউ এটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি ইন্টিগ্রেশন ওভার ওয়ান বাই আর স্কোয়ার ডি আর এবার আসো লিমিটটা লিখি লিমিট হবে কত জিরো থেকে ভি আদি লিমিট জিরো আদি লিমিট জিরো আর শেষ লিমিট ভি আর এখানে লিমিট কত হবে অসীম থেকে আর প্রথমে ছিল অসীমে আনতে হবে আর দূরত্বে এবার ইন্টিগ্রেশন করে দাও তাহলেই হয়ে যাবে আশা করি আমাকে আর দরকার হবে না ঠিক আছে তবুও আমি তোমাদের সাথে সাথে প্র্যাকটিস করি ঠিক আছে আমাকে আর না হলে হবে ওই যে কথায় বলেন না কাজে কাজের সময় কাজই কাজ হলে পাজি ঠিক আছে এইরকমের এখন আমাকে আর না হলেও হবে তোমার নিজেরাও নিজেরাই করে নিতে পারবে তাহলে আসো তাও আমি তোমাদের সাথে সাথে একটু প্র্যাকটিস করি আমারও প্র্যাকটিস হলো ওকে ফাইন ইমপ্লাইজ দ্যাট ইন্টিগ্রেশনটা সরি ইন্টিগ্রেশনটা পরের লাইনে করছি তাহলে সুবিধা হবে ইন্টিগ্রেশন ওভার ডিভি জিরো থেকে ভি ইকুয়ালস টু মাইনাস কে কিউ ইন্টিগ্রেশন ওভার ইনফিনিটি টু আর ওয়ান বাই আর স্কোয়ার এটাকে আমরা আর ইনভার্স টু লিখতে পারি মানে আর টু দি পাওয়ার মাইনাস টু লিখতে পারি সূচকের নিয়ম অনুসারে সূচকের নিয়ম অনুসারে ওয়ান বাই আর স্কোয়ারকে লেখা যায় আর ইনভার্স টু আর টু দি পাওয়ার মাইনাস টু ইমপ্লাইজ দ্যাট আসো এবার ইন্টিগ্রেশন করি তাহলেই কাজ শেষ ওকে দেখো ডিভি এর ইন্টিগ্রেশন কত হবে ডিভি এর ইন্টিগ্রেশন একটা লাঠি এই লাঠিকে যদি কেটে কুচি কুচি করি কেটে টুকরো টুকরো করি তাহলে পাবো কতগুলো লাঠির টুকরো আর সেই লাঠির টুকরোগুলোকে যদি আবার সুপারগুলো দিয়ে আটকে দেয় একের পর এক তাহলে কী পাবো লাঠি ঠিক আছে সহজ হিসাব ডিভি হচ্ছে ভি এর খণ্ড বা টুকরা ঠিক আছে তো এই যে দেখো ডিভিগুলোকে যদি আবার একত্রিত করে দেয় এই যে ইন্টিগ্রেশন করা মানে কি একত্রিত করা সাজানো তাহলে ডিভি এর টুকরোগুলোকে যদি আবার ইন্টিগ্রেশন করে দিই একত্রিত করি তাহলে কী পাবো ভি পাবো কারণ এই ডিভি হচ্ছে ভি এর টুকরো বা খণ্ড আচ্ছা এটাকে ম্যাথামেটিক্যালি দেখাচ্ছি আমি তোমাদেরকে দেখো তোমাদের প্রাথমিক পর্যায়ে ইন্টিগ্রেশনের একটা সূত্র আছে ইন্টিগ্রেশন ওভার এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এই রকমের এক্স টু দি পাওয়ার এন এই টাইপের যদি কোনো ফাংশন থাকে তাহলে তার ইন্টিগ্রেশন হয় পাওয়ারে যা থাকে তার সাথে এক যোগ হয় আর নতুন পাওয়ার দিয়ে ভাগ করতে হয় তাহলে এখানে দেখো হবে পাওয়ারে আছে এক তাহলে এক্স টু দি পাওয়ার সরি পাওয়ারে আছে এন এক্স টু দি পাওয়ার এন তার সাথে যোগ হবে ওয়ান তাহলে হবে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান নতুন পাওয়ার কত হলো এন প্লাস ওয়ান এন প্লাস ওয়ান দিয়ে ভাগ হয়ে যাবে তাহলে মনে রেখো পাওয়ারে এক যোগ নতুন পাওয়ার দিয়ে ভাগ তাহলে এবারে যদি এইটাকে আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি হয় দেখো তো সুতরাং ইন্টিগ্রেশন ওভার ভি টু দি পাওয়ার জিরো ডিভি এখানে শুধু ডিভি আছে এখানে যদি একটা ওয়ান ধরি সাইডে ওয়ান ডিভি সমস্যা আছে কোনো ওয়ান নিলে হাজারটা ওয়ান নিলেও সমস্যা নেই তাহলে ওয়ানের পরিবর্তে আমি লিখেছি ভি টু দি পাওয়ার জিরো তার মানে কি যে কোনো রাশির যে কোনো রাশির যে কোনো কোয়ান্টিটির পাওয়ার যদি হয় জিরো তাহলে তার মান হয় ওয়ান তাহলে যে ভি টু দি পাওয়ার জিরো লিখি তার মানে কি ওয়ান সমান এবারে যদি সূত্র অনুসারে আমরা লিখি তাহলে কি হয় পাওয়ারে এক যোগ হবে নতুন পাওয়ার দিয়ে ভাগ হবে তাহলে হয় দেখো ভি টু দি পাওয়ার জিরো ছিল তার সাথে যোগ হয় ওয়ান তাহলে জিরো প্লাস ওয়ান আর নতুন পাওয়ার দিয়ে ভাগ হবে তাহলে জিরো প্লাস বাই জিরো প্লাস ওয়ান হিসাব করো দেখো এখানে ভি আসে ঠিক আছে তার মানে ডিভি এর ইন্টিগ্রেশন হয় ভি ওকে ফাইন তাহলে আমরা পেলাম ডিভি এর ইন্টিগ্রেশন হচ্ছে ভি আর ইন্টিগ্রেশন করার পরে লিমিট ইন্টিগ্রেশনের লিমিটটা থার্ড ব্র্যাকেটের ফ্রন্ট পোর্শনে লিখতে হয় তাহলে হবে জিরো থেকে ভি ইকুয়ালস টু মাইনাস কে কিউ এবার আসো সেম সূত্র পাওয়ারে এক যোগ নতুন পাওয়ার দিয়ে ভাগ পাওয়ারে এক যোগ নতুন পাওয়ার দিয়ে ভাগ তাহলে কত হয় দেখো আছে আর টু দি পাওয়ার মাইনাস টু তার সাথে যোগ হবে ওয়ান ছিল মাইনাস টু তার সাথে যোগ হলো ওয়ান তাহলে মাইনাস টু প্লাস ওয়ান আর ওই মাইনাস টু প্লাস ওয়ান দ্বারা ভাগ করতে হবে আর ইনফিনিটি টু
r implies that এবারে খেয়াল করো লিমিটটা পরের লাইনে আমরা ব্যবহার করছি কারণ বসিয়ে দিলেই শেষ আর তো কোনো কাজ নেই ঠিক আছে তাহলে আমরা লিমিট একটু পরেই ব্যবহার করি ওকে ফাইন মাইনাস কে কিউ ওকে কি থাকে ব্র্যাকেটের ভিতরে দেখো তো আর টু দি পাওয়ার মাইনাস টু প্লাস ওয়ান মাইনাস টু প্লাস ওয়ান ওখান থেকে পাই মাইনাস ওয়ান তাহলে আর টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে আর ইনভার্স ওয়ান আর নিচে মাইনাস টু প্লাস ওয়ান থাকে কি মাইনাস ওয়ান ইনফিনিটি টু আর ইমপ্লাইজ দ্যাট এই যে পরের লাইনেই ব্যবহার করছি লিমিটটা ভি জিরো টু ভি ইকুয়ালস টু এখানে নিচে যে মাইনাস ওয়ানটা আছে এটা যদি বাইরে নিয়ে আসি তাহলে এই মাইনাস ওই মাইনাস ক্যান্সেল হয়ে কি প্লাস হয়ে যায় তাহলে কে কিউ আর ব্র্যাকেটের ভিতরে দেখো আছে আর টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে আর ইনভার্স ওয়ান সূচকের নিয়ম অনুসারে আর ইনভার্স ওয়ানকে ওয়ান বাই আর লেখা যায় ইনফিনিটি টু আর এই যে দেখো ওকে ওয়ান এই যে আর ইনভার্স ওয়ানকে আমরা ওয়ান বাই আর লিখেছি ওকে এবার আসো এবার আমরা লিমিটটা ব্যবহার করে দেই লিমিট ব্যবহারের নিয়ম কি দেখো তো প্রথমে ভেরিয়াবলের মান আপার লিমিট বসাতে হবে এটা হলো লোয়ার লিমিট আদি লিমিট আপার লিমিট মানে শেষ লিমিট তাহলে ভেরিয়াবলের মান আপার লিমিট বসাতে হবে তার মানে কি ভি এর মান ভি বসাতে হবে বসালাম ভি এর মান ভি সূত্রানুসারে মাইনাস সূত্রানুসারে মাইনাস ভেরিয়াবলের মান লোয়ার লিমিট বসাতে হবে মানে ভেরিয়াবলের মান মানে ভি এর মান জিরো বসাতে হবে বসালাম এই যে জিরো ইকুয়ালস টু কে কিউ ওকে এবার আসাস ওয়ান বাই আর ওয়ান বাই আর এর পরিবর্তে প্রথমে আপার লিমিট বসাতে হবে আর এর মান আর বসাতে হবে মাইনাস এই যে আর এর মান লোয়ার লিমিট বসাতে হবে তার মানে আর এর মান ইনফিনিটি বসাতে হবে তাহলে ওয়ান বাই ইনফিনিটি ইমপ্লাইজ দ্যাট ভি মাইনাস জিরো মানে ভি কে কিউ ওয়ান বাই আর মাইনাস ওয়ান বাই ইনফিনিটিকে লেখা যায় জিরো কারণ কোনো রাশিকে কোনো কিছুকে কোনো সংখ্যাকে কোনো নাম্বারকে যদি অসীম দ্বারা ভাগ করা হয় ইনফিনিটি দ্বারা ভাগ করা হয় তাহলে রেজাল্ট হয় জিরো এটা জিরো ডেফিনেশন জিরো সংজ্ঞা ওকে তাহলে এখানে হয় জিরো তাহলে এখান থেকে কী পাই দেখো তো ফাইনাল সুতরাং ভি ইকুয়ালস টু এই ব্র্যাকেটের মধ্যে থাকে শুধু ওয়ান বাই আর তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি কে কিউ বাই আর এইটা হচ্ছে বিন্দু চার্জের জন্য তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে তড়িৎ বিভবের রাশিমালা অথবা এটা সমান লিখতে পারি ওয়ান বাই ফোর পাই ইপসিলন নট কিউ বাই আর এটাও লেখা যায় ঠিক আছে তাহলে এই সমীকরণটি যদি আমরা একটু সংক্ষেপে বিশ্লেষণ করি তাহলে কি দেখা যায় দেখো তো এখানে দেখো কে কে হচ্ছে কনস্ট্যান্ট কোনো নির্দিষ্ট মাধ্যমের জন্য কে কনস্ট্যান্ট এবং ওই ইয়েতে ওই বস্তুতে ওই বিন্দু চার্জের পরিমাণ যদি নির্দিষ্ট হয় তাহলে কে এবং কিউ দুইটাই কনস্ট্যান্ট সেক্ষেত্রে কিন্তু আমরা লিখতে পারি ভি সমানুপাতিক ওয়ান বাই আর অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে তড়িৎ বিভব হবে বিন্দু চার্জের কেন্দ্র হতে ওই বিন্দুর দূরত্বের ব্যস্তানুপাতিক দেখো ভি সমানুপাতিক ওয়ান বাই আর মানে কি ভি হচ্ছে আর এর ব্যস্তানুপাতিক তার মানে কোনো তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে তড়িৎ বিভব হবে বিন্দু চার্জের কেন্দ্র হতে ওই বিন্দুটির দূরত্বের ব্যস্তানুপাতিক মানে হচ্ছে দূরত্ব যত বৃদ্ধি পাবে এই তড়িৎ বিভব তত কি হবে হ্রাস পাবে দূরত্ব যত বৃদ্ধি পাবে তড়িৎ বিভব তত হ্রাস পাবে ওকে আর দূরত্ব যত হ্রাস পাবে তড়িৎ বিভব তত বৃদ্ধি পাবে এখন দেখো দূরত্ব যত বৃদ্ধি পাবে তড়িৎ বিভব তত হ্রাস পাবে এরকমের দূরত্ব বৃদ্ধির সাথে সাথে তড়িৎ বিভব হ্রাস পেতে পেতে অসীম গিয়ে বিভব শূন্য হয়ে যায় ঠিক আছে আবার অসীম থেকে যদি উল্টো দিকে আসো অসীম থেকে অসীমে হচ্ছে বিভব শূন্য ওকে কেন কারণ অসীম থেকেই তো যাত্রা শুরু অসীম থেকে স্মরণ শুরু তো অসীমে স্মরণ শূন্য সেখান যদি আসতে থাকে তার স্মরণ হতে থাকে যত স্মরণ হতে থাকবে তত তার কাজ হতে থাকবে তোমরা তো অবশ্যই জানো কাজের সংজ্ঞা স্মরণের সাথে কাজের সাথে স্মরণ জড়িত অসীম থেকে শুরু হবে সেখান থেকে স্মরণ যত হতে থাকবে তত কাজ হতে থাকবে কাজের পরিমাণ বাড়তে থাকবে বাড়তে বাড়তে এই পৃষ্ঠ পর্যন্ত এসে সর্বোচ্চ তাহলে দেখো তার মানে অসীমে বিভব শূন্য আর এই পৃষ্ঠে বিভব সর্বোচ্চ আর বিভব কিন্তু হয় প্রিয় শিক্ষার্থী কিন্তু বিভব কিন্তু হয় অসীম থেকে এই পৃষ্ঠ পর্যন্ত কারণ তড়িৎ ক্ষেত্র থাকেই তো অসীম থেকে পৃষ্ঠ পর্যন্ত ঠিক আছে এখানে এটা তো তড়িৎ ক্ষেত্রের বিষয় আর এটা তড়িৎ বিভবের বিষয়
তো তড়িৎ ক্ষেত্রই তো থাকে অসীম থেকে পৃষ্ঠ পর্যন্ত, এই গোলকের ভিতরে তো আর কোনো তড়িৎ বিভব থাকে না, সরি গোলকের অভ্যন্তরে তো তড়িৎ ক্ষেত্র থাকে না, ওকে, তড়িৎ ক্ষেত্র থাকে অসীম থেকে এই পৃষ্ঠ পর্যন্ত বিস্তৃত, ঠিক আছে? তাহলে তোমার এখানে বিভব হবে অসীম থেকে এই পৃষ্ঠ পর্যন্ত, অসীমে শূন্য আর এই যে পৃষ্ঠে এসে হবে সর্বস্ব ম্যাক্সিমাম বিভব, ঠিক আছে? আর গোলকের অভ্যন্তরে বিভব হবে না, কারণ কি, কারণ তুমি মনে করো ফুটবল খেলার মাঠে 5টা গোল খেয়ে, ঠিক আছে, রাগ করে বাসার উঠানে গিয়ে তুমি মনে করো 100টা গোল দিলে, ঠিক আছে, তাহলে সেখানে সেই গোল তো আর কাউন্ট হবে না, গোল তোমাকে দিতে হবে খেলার মাঠে, ঠিক আছে? খেলার মাঠে গোল না দিয়ে বাসায় গিয়ে গোল দিলে হবে না, তার মাঠে খেলতে হবে তোমাকে। তাহলে এখানে মাঠ কোথায়? অসীম থেকে পৃষ্ঠ পর্যন্ত এই জায়গার ভিতরে তড়িৎ ক্ষেত্র বিদ্যমান, এই গোলকের অভ্যন্তরে তো তড়িৎ ক্ষেত্র নেই, সুতরাং গোলকের অভ্যন্তরে বিভব হবে না, এখানে গোল দিলে হবে না, গোল দিতে হবে কি মাঠে, ওকে ওকে ফাইন। তাহলে এইটা একটা বিষয়। আর একটা হচ্ছে, খেয়াল করো এই বিষয়টাও খুব গুরুত্বপূর্ণ, এটা তোমাদের ম্যাথামেটিক্যাল প্রবলেম সলভ করার জন্য দরকার হয়। মনে করো এখানে এই ও বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব মনে করো আর ওয়ান দিলাম আমরা, মনে করি যে কোনো দূরত্ব হতে পারে, আর একটা বিন্দু দিলাম এখানে, এটা বাদ দেই, এটা মনে করো বি বিন্দু, ওকে। তা তুমি কিন্তু সহজেই এ বিন্দুর বিভব বের করতে পারবে, কত বলো তো? এ বিন্দুর বিভব ভি এ ইকুয়ালস টু ওয়ান বাই ফোর পাই ইপসিলন নট কিউ বাই আর ওয়ান অথবা কে কিউ বাই আর ওয়ান, ওকে। আর বি বিন্দুর বিভব কত হবে? বি ভি বি সমান হবে কে কিউ বাই আর টু। তাহলে সহজেই কিন্তু তুমি তড়িৎ ক্ষেত্রে যে কোনো বিন্দুর দূরত্ব যদি দেওয়া থাকে, ঠিক আছে, এই দূরত্বটা মনে করো আর টু, দূরত্ব যদি দেওয়া থাকে তাহলে তুমি সহজেই ওই বিন্দু তড়িৎ বিভব বের করতে পারবে। আর এখন দেখো তুমি আগে চাইলে তুমি এই দুই বিন্দুর বিভব পার্থক্য বের করতে পারবা, সেটা কি? সুতরাং এই দুই বিন্দুর বিভব পার্থক্য ভি ইকুয়ালস টু হবে ভি এ মাইনাস ভি বি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কোনো বিন্দু সার্চের জন্য তড়িৎ ক্ষেত্রে যদি যে কোনো বিন্দু দূরত্ব দেওয়া থাকে তাহলে তুমি তড়িৎ বিভব বের করতে পারবা, সেখান থেকে তুমি চাইলে বিভব পার্থক্য বের করতে পারবা, ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে আমরা বিন্দু সার্চের জন্য তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে তড়িৎ বিভবের রাশিমালা প্রতিপাদন করলাম, সেই সম্পর্কে সংক্ষিপ্ত বিশ্লেষণ দিলাম। এবারে আমরা এই এই সংশ্লিষ্ট একটি সহজ, অত্যন্ত সহজ এবং গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান করবো, তোমরা খেয়াল করো। আজকে আমি সংক্ষেপে একটা এবং সহজ ম্যাথামেটিক্যাল প্রবলেম সলভ করব, ওকে। এখানে দেখো 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি গোলকে 50 কুলম চার্জ দেওয়া আছে, ঠিক আছে? গোলকটির কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরে এবং 20 সেন্টিমিটার দূরে দুটি বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করো। আমি আবার পরে শুনেছি, 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি গোলকে 50 কুলম চার্জ দেওয়া আছে, গোলকটির কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরে এবং 20 সেন্টিমিটার দূরে দুটি বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করো। প্রাবল্যের ক্ষেত্রে সেম দুটি অঙ্ক তোমরা করেছো কিন্তু, ওকে, আজকে করছে তোমরা বিভবের জন্য, ওকে। তাহলে আসো, ক নাম্বার আমরা সলভ করছি, ক নাম্বার এখানে খেয়াল করো আমাদের কি কি দেওয়া আছে, ডাটাগুলো কালেক্ট করে রাখি। এখানে চার্জ কিউ কত দেওয়া বলো তো? 50 কুলম, ওকে। তারপর গোলকের ব্যাসার্ধ আর কত দেয়া? 10 সেন্টিমিটার, ওকে। এটাকে মিটারে নিয়ে যাও, 100 দ্বারা ডিভাইড করো, হয় কত? 0.1 মিটার। আর প্রথম বিন্দুর দূরত্ব আর ওয়ান কত? 5 সেন্টিমিটার, এটাকে মিটারে নেওয়া হবে 0.05 মিটার, 100 দ্বারা ডিভাইড করে দাও, ভাগ করে দাও। আর দ্বিতীয় যে বিন্দুটির কথা বলছে আর টু, তার দূরত্ব হচ্ছে 20 সেন্টিমিটার, 100 দ্বারা ডিভাইড করে দাও, 0.2 মিটার। তাহলে এই দুই বিন্দুতে বিভব নির্ণয় করতে হবে, সুতরাং প্রথম বিন্দুতে বিভব ভি ওয়ান সমান হোয়াট এবং দ্বিতীয় বিন্দুতে বিভব ভি টু সমান হোয়াট? ওকে, তাহলে আসো, ক নম্বরে বসে গোলকের কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরে কোনো বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করো। তার মানে হচ্ছে দেখো, গোলকের পৃষ্ঠ হতে, গোলকের কেন্দ্র হতে পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব আছে 10 সেন্টিমিটার, আর গোলকের কেন্দ্র হতে এই প্রথম বিন্দুটির দূরত্ব আছে 5 সেন্টিমিটার। তার মানে তুমি ইজিলি বুঝতে পারছো যে এই বিন্দুটি আসলে গোলকের অভ্যন্তরে অবস্থিত, যেহেতু আর ওয়ান লেস দেন আর। এখান থেকে দেখো, যেহেতু আর ওয়ান লেস দেন আর, যেহেতু আর ওয়ান লেস দেন আর, তাই এই বিন্দুটি কি
গোলকের অভ্যন্তরে অবস্থিত। আর গোলকের অভ্যন্তরে অবস্থিত কোনো বিন্দুতে বিভব নির্ণয় করতে বললে তুমি পৃষ্ঠের বিভব নির্ণয় করে দিবা। কারণ কি, এক কুলম আধানকে অসীম দূরত্ব হতে টেনে ওই গোলকের পৃষ্ঠ পর্যন্ত আনা যায়। তাহলে ভিতরে ভিতরের কাজ কীভাবে হবে? যেমন মানে ট্রাক করে মনে করো মাল মাল এনেছো, ঠিক আছে, জিনিসপত্র এনেছো, যত দূর মানে যেই দূরত্ব অতিক্রম করবে সেই অনুসারে কাজ হবে, সেই অনুসারে তুমি ভাড়া দিবে নাকি? তো এক কুলম ধনাত্মক আধানকে অসীম থেকে টেনে গোলকের পৃষ্ঠ পর্যন্ত আনা যায়, ঠিক আছে। সুতরাং সর্বস্ব বিভব হবে পৃষ্ঠ পর্যন্ত। ওকে, ঠিক আছে। তাহলে তোমাকে যদি কখনো গোলকের অভ্যন্তরে কোনো বিন্দুর বিভব বের করতে বলে এরকম, তুমি সোজা পৃষ্ঠের বিভব বের করে দিবা। ওকে, তাহলে সেক্ষেত্রে কি হবে? সুতরাং ভি ওয়ান ইকুয়ালস টু কে কিউ বাই আর ওয়ান হওয়ার কথা, আর ওয়ান হবে না, কারণ তোমরা পৃষ্ঠের বিভব বের করবে। আর পৃষ্ঠের দূরত্ব কত কেন্দ্র থেকে? পৃষ্ঠের দূরত্ব কত? এই যে আর, আর ব্যবহার করবো, আর ওয়ান ব্যবহার করবো না। ওকে, তাহলে বসাও মান 9 × 10⁻⁹ ইন্টু কিউ এর মান 50 বাই আর এর মান কত? দেখো আর এর মান হচ্ছে 0.1। ওকে, তাহলে এটা আর আর এর মান কত? 0.1। তাহলে কত হয় দেখো, এটা ক্যালকুলেটার টিপে দেখো, সম্ভবত 4.5 × 10⁻১২ ভোল্ট হয়। ওকে, ওকে ফাইন। এবারে খ নাম্বার, যেহেতু সহজ ম্যাথমেটিক্স আমরা তাড়াতাড়ি করে ফেলছি, দ্রুত করে ফেলবো। ওকে, এবার খেয়াল করো, আর টু এর আর টু দ্বিতীয় বিন্দুটি গোলকের কেন্দ্র হতে 20 সেন্টিমিটার দূরে, আর গোলকের ব্যাসার্ধ হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে এটা অবশ্যই গোলকের বাহিরে অবস্থিত, দ্বিতীয় বিন্দুটি গোলকের বাহিরে অবস্থিত অবস্থিত। তো বাহিরে অবস্থিত যে কোনো বিন্দুতে যদি বিভব নির্ণয় করতে বলে, একেবারে সোজা সুজি সূত্রের মধ্যে বসিয়ে করে দিবে, এখানে কোনো শর্ত নেই, ঠিক আছে। তাহলে যেহেতু আর টু গ্রেটার দেন আর, সুতরাং ওই বিন্দুটি গোলকের বাহিরে অবস্থিত, তাই আমরা কী লিখতে পারি? ভি টু ইকুয়ালস টু কে কিউ বাই আর টু, আর টু আছে, আর টুই ব্যবহার করবা। মান বসিয়ে দাও, 9 × 10⁻⁹ ফিফটি, ওকে, বাই আর টু এর মান কত দেখো? 0.2। এটা ক্যালকুলেটার টিপে দেখো কত হয়, এটা হয় সম্ভবত 2.25 × 10⁻১২ ভোল্ট। ওকে, ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে খুব সহজ এবং সংক্ষেপে আমরা একটা ম্যাথামেটিক্যাল প্রবলেম সলভ করবো, এটা তোমরা সবাই পারো, ঠিক আছে। যেহেতু তোমাদের সাথে কথা দেওয়া ছিল একটা ম্যাথামেটিক্যাল প্রবলেম সলভ করবো, তবে আগামী যে ম্যাথামেটিক্যাল প্রবলেমের যে পর্বগুলো হবে সেখানে অবশ্যই তোমাদেরকে তোমাদের লেভেল মেন্টেনকে ম্যাথামেটিক্স করানো হবে। আজকে এই পর্যন্তই। সো গাইজ, দ্যাটস অল ফ্রম মাই সাইড ফর টুডে। থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টেইং উইথ মি অ্যান্ড বিইং অ্যাটেনটিভ। খুব শীঘ্রই নতুন কোনো টপিক্স নিয়ে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী পর্বে আমি স্থির তড়িৎ অধ্যায় হতে তড়িৎ বলরেখা, পরাবৈদ্যুতিক ধ্রুবক এবং তড়িৎ ভেদনযোগ্যতা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং তড়িৎ প্রাবল্য ও ভেদনযোগ্যতার মধ্যে একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক প্রতিপাদন করব। সর্বশেষে তৎসংশ্লিষ্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গাণিতিক সমস্যার সমাধান করব। সেই পর্যন্ত সবাই সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।